আত্মীয় ও প্রতিবেশ থেকে দূরেই থাকুন ভগবান বলে থাকেন ঘুমানোর আগে তুমি সবাইকে ক্ষমা করে দাও আর তোমার জেগে ওঠার আগে আমি তোমাকে ক্ষমা করে দেব যদি কেউ তোমাকে নিচু করে দেখাতে চায় তো বুঝে নাও আপনি তার আগে থেকেই ওপরে আছেন আমাদের জীবন আমরা জয় করার জন্যই পেয়েছি তাই এখানে লোকে কে কী বলবে কি ভাববে এগুলো ভাবার জন্য সময় নষ্ট করে দিও না সবসময় মনে রাখবেন যেখানে আপনার আমন্ত্রণ নেই সেখানে আপনার কোনো দিন যাওয়া উচিত নয় যে জিনিস সামনে থাকা সত্ত্বেও আপনাকে কখনো বলা হয়ে থাকে না ওই জিনিসের ব্যাপারে তুমি আগে থাকা সত্ত্বেও কখনো জিজ্ঞেস করা উচিত নয় যেখানে আপনাকে দেরি করে আমন্ত্রণ করা হবে ওখানে আপনার কোনো দিনও যাওয়া উচিত নয় কারণ আপনাকে কখনও ওই প্ল্যানিং বা অনুষ্ঠানের অংশ বলে মনেই করা হয়নি মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেও এতটা ক্লান্ত হয়ে যায় না যতটা চিন্তা ও রাগে এক মুহূর্তে ক্লান্ত হয়ে যায় সম্বন্ধ পরমাত্মার সঙ্গে ভালোভাবে তৈরি করুন তবে তোমার অন্য কারোর দরকার হবে না এরপর দেখবেন আপনি সবার প্রয়োজন হয়ে পড়েছেন কোনো ব্যক্তি কথা যদি আপনার খারাপ লেগে থাকে তো সেটি দুটি ভাগে চিন্তা করো যদি ওই ব্যক্তি মহত্বপূর্ণ হয়ে থাকে তো ওই কথা ভুলে যাও আর যদি কথাটি মহত্বপূর্ণ হয়ে থাকে তো ওই ব্যক্তিকে ভুলে যান বিনা কারণে মানুষ তোমাকে সম্মান করবে না তাই নিজেকে এতটা যোগ্য তৈরি করো যেখানে লোক তোমাকে প্রয়োজন ছাড়াই সম্মান করবে আপনি কখন ঠিক ছিলেন এটি কেউ মনে রাখে না কিন্তু আপনি কখন ভুল ছিলেন এটি সবারই মনে থাকে ব্যক্তি তখন বুদ্ধিমান হয়ে যায় না যখন সে বড় বড় কথা বলতে শিখে যায় কিন্তু বুদ্ধিমান তো তখনই হয়ে থাকে যখন সে উক্ত কথাকে বুঝতে শিখে যায় সব দুঃখ দূর হয়ে গেলেই মন শান্তি পাবে এটি হলো আমাদের ভ্রম মনকে শান্তি রাখুন দেখবেন সব দুঃখ দূর হয়ে যাবে বন্ধুরা যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন সঙ্গে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ